পঞ্চায়েত ভোটের আগে মালদা রতুয়ায় তৃণমূল কংগ্রেসে ভাঙন। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জেলা তৃণমূল নেতা প্রদীপ সাহা। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, মালদার রতুয়ায় বড় সড় ভাঙন দেখা যাচ্ছে, যে ছবিতে যতটা স্পষ্ট হচ্ছে। তুমি আমাদেরকে জানাও কারা কারা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিল, কিন্তু এই ঘটনা নতুন নয়, সম্প্রতি কালিয়াচকেও দেখেছি আমরা, তার আগে হরিদেবপুরেও, সেখানেও তৃণমূলের ভাঙন সামনে এসেছিল, তৃণমূলের একাংশের বিরুদ্ধে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে তৃণমূলের একাংশ পথে নেমেছিল। একদমই, দেখো কালিয়াচকের নবদা যদুপুরে অঞ্চল তৃণমূলের সভাপতি, তিনি সম্প্রতি দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে। এবং এরপর রতুয়াতেও কিন্তু এই ভাঙন দেখা গেল, এবং সেখানে রতুয়াতে ভাঙন আরো বড় বলতে পারো। এই এলাকাটা হচ্ছে রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছে সেখানে তৃণমূলের, এবং তিনি যিনি বিধায়ক রয়েছেন তিনি জেলা তৃণমূলের চেয়ারম্যানও, তার এলাকাতে এই ভাঙন দেখা দিল। একজন জেলা তৃণমূল নেতা প্রদীপ সাহা, তিনি যেমন যোগদান করেছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে, পাশাপাশি বাহারাল গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের চারজন নির্বাচিত জনপ্রতিনিধি, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ পঞ্চায়েত সদস্য সহ প্রায় তোমার 200+ তৃণমূল কর্মী তারা কংগ্রেসে যোগদান করেন। স্বাভাবিকভাবে রতুয়াতে কংগ্রেস শক্তিশালী হলো বলে কংগ্রেস নেতৃত্বের দাবি, যদি এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির বক্তব্য, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে থেকে এদের যারা দল ত্যাগ করেছেন তাদের সাথে দলের কোন সম্পর্ক ছিল না, তারা দলের সাথে কোন রকম সম্পর্ক রাখছেন না বলে স্বাভাবিকভাবে তৃণমূলের কোনো ক্ষতি হবে না বলে তৃণমূলের দাবি। ধন্যবাদ। দেবীপুর পঞ্চায়েতে বর্তমান পঞ্চায়েতে মানে টিএমসির পঞ্চায়েত থেকে 30 কোটি টাকা কিন্তু দুর্নীতি করেছে, তার পিটিশন আমরা করেছি, এই হচ্ছে পিটিশন, তাদের পিটিশন করেছি এবং সেখানে ডিএমকে দিয়েছি, গভর্নরকে দিয়েছি, ইমিডিয়েট গভর্নর কিন্তু একটা ডিএমকে বলেছে তুমি ইমিডিয়েট ইনকোয়ারি করো 2018 সাল থেকে। এই হচ্ছে মানে অবস্থা টিএমসি, সেই কারণে আমি কংগ্রেসে আবার ফিরে এসেছি। কারণটা হচ্ছে যে আজকে এত বড় দুর্নীতি, মামা ভাগ্নার দুর্নীতি, মানে একটা টিএমসির প্রার্থী করবে, তিনজন প্রার্থীর নাম নিচ্ছে, তাতে 2 লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিচ্ছে, এটা কি নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার চাঞ্চল্যকর্ম? এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এবার গুগলকে চিঠি পাঠালো সিবিআই। সিবিআই সূত্রে দাবি, পর্ষদের ওয়েবসাইট নকল করে 2টি ফেক ওয়েবসাইট তৈরি করা হয়েছিল এবং এই ওয়েবসাইটের মাধ্যমে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করা হতো। অভিযোগ, সিবিআই এর ওয়েবসাইটের নাম আপলোড করে চাকরি প্রার্থীদের থেকে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। সিবিআই এর এমনটাই দাবি। চাকরি প্রার্থীদের থেকে টাকা পাওয়া হয়ে গেলে নাম ডিলিট করে দেয়া হতো আর পরবর্তীকালে সেই ওয়েবসাইট ডিলিট করে দেয়া হয়। কোথায় বসে তৈরি হলো এই জোড়া ওয়েবসাইট, কোন আইপি অ্যাড্রেস থেকে সাইটটি খোলা হয়েছিল, তথ্য জানতে চেয়ে গুগলকে সিবিআই চিঠি পাঠিয়েছে খবর সূত্রে।